হুগলি জেলা কমিটির অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পরিচালনায় 163তম ঐতিহাসিক হুল দিবস পালিত হলো। এদিন হুল দিবস উপলক্ষে সারাদিনই বলাগড় বৃন্দাবনপুরের কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে চলতে থাকে নানান অনুষ্ঠান। সকাল 10টার সময় পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান, এরপর একটি পদযাত্রার আয়োজন করা হয়। সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করেন এদিনের উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অসীম মাঝি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমনা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় এই দিন। হুল দিবস উপলক্ষে অনুষ্ঠান প্রসঙ্গে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সম্পাদক শ্রী লক্ষ্মীরাম সরেন জানান, আজকে 30 জুন 2017 হুল দিবস উদযাপন। 1855 সালে 163 বছর পূর্বে প্রথম স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত করেছিলেন সাঁওতাল বিদ্রোহের মাধ্যমে তিলকা মাঝি 1785 খ্রিস্টাব্দে। তার পরবর্তীকালে হাজার হাজার আদিবাসী কৃষক, পেটে কাটা মানুষ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। পরবর্তীকালে আমাদের ভগ্নাডিহি তৎকালীন সময়ে আমাদের বর্তমান এখন ঝাড়খণ্ড রাজ্য, ওইখান থেকে চুনু মুর্মুর চার পুত্র সিধু কানু, চার ভাইয়ের এবং দুই বোন ছিল ফুলমণি এবং ধানু, তাদের উপর প্রচুর ইংরেজরা অত্যাচার করেছে, খাজনা আদায় করেছে, নিরনপূরণ শোষণ চলেছে। তার বিরুদ্ধে তৎকালীন সময়ে তারা 30,000 আদিবাসী মানুষকে বটের পাতায় গিরা বেঁধে জড়ো করেছিল। আমাদের যারা শহীদ হয়েছে তাদের শহীদদের মাল্যদান করেছি, এবং আমরা আমাদের যেহেতু ভারতবর্ষের বর্তমান স্বাধীন হয়েছে জাতীয় পতাকা উত্তোলন করেছি। আমাদের বলাগড়ের বিধানসভা বিধায়ক অসীম কুমার মাঝি উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হুগলি। সুগন্ধা অঞ্চল আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে হুল দিবস পালিত হলো। এদিনে হুল দিবস উপলক্ষে উৎসবে মেতেছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। আদিবাসী নৃত্যর পাশাপাশি ছিল নানান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, সাংসদ রত্না দেনাগ, জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান সহ বিশিষ্ট ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হুগলি।
এবার বর্ধমানের খণ্ডঘোষে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। জানা গেছে মৃত ওই কর্মীর নাম পরেশ বাগ। গত 29 জুন বর্ধমানে তৃণমূলের প্রশাসনিক বৈঠক ছিল। এদিন বর্ধমানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এদিনের সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এই সমাবেশ থেকে ফিরেই খণ্ডঘোষে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে প্রাণ হারালেন তৃণমূলের কর্মী পরেশ বাগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশি পিকেট বসানো হয়েছে। দুটো গোষ্ঠীর মধ্যে যেটা শুক্রবার স্বামী আত্মস্থানন্দ মহারাজের ভান্ডারা উৎসব পালিত হলো বেলুড় মঠে। সকাল থেকেই চলতে থাকে পুজো পাঠের নানান অনুষ্ঠান। গত 19 জুন স্বামী আত্মস্থানন্দ মহারাজের জীবনাবসান হয়, তাই তার আত্মার শান্তি কামনার জন্যই এই বিশেষ অনুষ্ঠান। এই ভান্ডারা উৎসব উপলক্ষে বহু ভক্তের সমাগম হয় এদিন। এদিন ভজন ভক্তিগান স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সারাদিন ধরে চলতে থাকে ভোগ বিতরণ। কিন্তু বিজ্ঞানীর অস্ত্রপাস খুলে যায়, বিজ্ঞানীর হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া। অন্য লোকের শরীরের মতো দেখতে সব, কিন্তু ভিতর ফাঁক আর নির্মল। পণ্ডিত শশধর সেই সময়ে একটি গুরুত্বপূর্ণ কাজ করছিলেন। এদিন ভক্তদের সমাগমের পথ সুগম করতেই অতিরিক্ত বাস ট্রেনের ব্যবস্থাও করা হয় পরিবহন দপ্তরের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এদিন বিশেষ পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা ছিল। তিনি ছিলেন সংঘ নিবেদিত জীবন, তার সংঘ নিবেদিত জীবন। তিনি তার যে ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্ব ছিল আভিজাত্যপূর্ণ, এবং সেই ব্যক্তিত্বের গরিমায় তিনি সকলকে কাছে টেনে নিতেন। তিনি যেমন ছিলেন কঠোর, তেমনি ছিল বুক ভরা ভালোবাসা। তিনি ছিলেন প্রেমিক সাধু, আনন্দময় পুরুষ, সকলকে নিয়ে আনন্দে থাকতে ভালোবাসতেন। তিনি সঙ্গীত প্রিয় ছিলেন, নিজে ভালো গাইতেন। বিশেষ করে আমাদের দেশের যুব সমাজ যাতে ত্যাগের জীবন গ্রহণ করতে পারে এবং দেশের জন্য জীবন সমর্পণ করতে পারে, তার জন্য তিনি প্রচণ্ড আগ্রহী ছিলেন এবং সেই ক্ষেত্রে তিনি কাজ করে গেছেন। আর যখন দীক্ষা মন্ত্র দীক্ষা দিতেন, তার মধ্যে যখন গুরুশক্তি এলো, সেই গুরুশক্তির প্রভাবে তিনি বিশেষ করে যারা ছাত্র ছাত্রী যুবক যারা আছেন ছিল যারা, তাদেরকে তিনি মন্ত্র দীক্ষা দিতেন এবং তাদের অনেকেরই জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে দেশের কাজ করছে। অনেকে আবার ত্যাগের জীবন গ্রহণ করেছে। সাফাই কর্মী যাকে আমরা বলি, সেই সাফাই কর্মীদের প্রতি তার একটা বিশেষ একটা স্নেহ ছিল, ভালোবাসা ছিল। যখন বেলিমোটে ঢুকলে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন, তক্তকতে একটা কোনো ময়লাও নেই, কিন্তু তার কারণ হচ্ছে ওই সাফাই কর্মীদের জন্য। আজকে আমাদের ভোর থেকে আরম্ভ হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দিরে ভোর 4টা মঙ্গলারতি, তারপরে আমাদের এখানে 10টায় আমাদের বেদ পাঠ, কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ, তারপরে ভজন গান, তারপরে পদাবলী কীর্তন, কালী কীর্তন, দুটোই তিনি ভালোবাসতেন। তারপর বিকেল 3:30টায় স্মরণসভা হবে। এখন তিনি ইন্টারিম যিনি প্রেসিডেন্ট হয়েছেন, তিনি অধ্যক্ষতা করবেন, প্রেসিডেন্ট হবেন, আর অন্যান্য সব বক্তারা রয়েছে।
তারপরে তো সন্ধ্যারতি পর শেষ হয়ে যাবে। আর ভক্তরা সকাল থেকেই সেই সাতটা থেকেই এই বুদ্ধিবাদ মহারাজের ঘরে প্রণামে ঘরেতে প্রণাম করে যাচ্ছে, এখনও চলছে। আর সবাইকে প্রসাদ দেওয়া হবে, যে যাবে। আর একটা ছোট পুস্তিকাটা বেরিয়েছে, এটাই বাংলা, বাংলাতে বেরিয়েছে, ইংরেজিতে বেরিয়েছে, আর লখনউ সেন্টার থেকে বেরিয়েছে হিন্দি, আর রাজকোট সেন্টার থেকে বেরিয়েছে গুজরাটি, আর মাদ্রাস মঠ থেকে বেরিয়েছে আবার ইংলিশ, এবং ওই ভাষা তামিল তেলুগু ভাষা বেরিয়েছে। এতগুলো ভাষা একসঙ্গে নারে ছোট্ট জীবনীটি প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হাওড়া। মধ্যরাত থেকে চালু হচ্ছে জিএসটি, সেই কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষিপ্তভাবে বন্ধ অবরোধ। পাশাপাশি বর্ধমানের মেমারি বাজারেও চলছে বন্ধ, ধর্নায় বসেছেন ব্যবসায়ীরা। মেমারি জিটি রোড থেকে বাসস্ট্যান্ড সর্বত্রই দোকানপাট বন্ধ রয়েছে সারাদিন ধরে। মেমারি স্টেশনের কাছে রেল অবরোধ করা হয়। জিএসটি বিল পাশের পর কেমন হবে ব্যবসা, কিভাবে শুরু করবেন তারা, এই সবকিছুই ধোঁয়াশায়, সেই কারণেই সারাদিন ধরে চলছে বন্ধ। অন্যদিকে জিটি রোডে ধর্নায় বসেছে আদিবাসীরা। এবং সমস্ত দোকান কর্মচারী, দোকানের মালিকরা সব একসঙ্গে মিশে রয়েছে, কোনো ধার নেই, কিছু না, সব একত্রিত হয়ে। কী কারণে? ওই কেন্দ্র সরকার একটা কী করেছে জিএসপি নাকি, ওর জন্য এইটা ওরা প্রতিবাদ করে। বাজারের লোকও নেই, লোক খুলে গেছে একদম, 50% লোকের জায়গায় 25% লোক, সব বাস খালি আছে, যে কারণে লোক পায়। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, পূর্ব বর্ধমান। ব্যারাকপুর শিল্পাঞ্চলে সোদপুর ও বেলঘরিয়ায় জিএসটি চালুর প্রতিবাদে ব্যবসা বন্ধ, সাথে ব্যবসায়ীদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের বক্তব্য, বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে জিএসটি চালু আছে, তারাও চায় ভারতে জিএসটি চালু হোক, কিন্তু কেন্দ্রীয় সরকার যে হারে জিএসটি ধার্য করেছে তা কোনো মতেই দেওয়া সম্ভব নয়, এবং কোনো দেশেই 28% জিএসটিও নেই। তাদের দাবি, সর্বাধিক যদি 15% থেকে 18% হয় সেটা ঠিক থাকত, এবং জিএসটি নিয়ে এখনও কোনো নিয়ম তারা জানেন না ও তাদের জানানোও হয়নি। তারা কাল থেকে কি করে কি করবেন তাও জানেন না, এই সব কারণেই তাদের আজকের এই ব্যবসা ধর্মঘট। আমরা ব্যবসা বন্ধ রাখার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার যে জিএসটি ধার্য করেছে, তা আমাদের যে ব্যবসাটা খুব ক্ষুদ্র শিল্প, এটা বৃহৎ কোনো শিল্প নয়। এই ক্ষুদ্র শিল্পে যে পরিমাণে উনি ধার্য করেছে তাতে আমাদের পক্ষে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মূল্যই, কারণ সারা বিশ্বে কোথাও 28% ট্যাক্স নেই। দ্বিতীয় কথা, আজ জিএসটির যে নিয়ম নীতি তার কোনো সরলীকরণ নেই। আজকে রাত্রির মধ্যরাত্রি থেকে যখন জিএসটি চালু হবে, আমরা এখনও পর্যন্ত জানি না যে কালকে সকালে দোকানটা খুলে কীভাবে বিল কাটবো, কীভাবে আমরা ইনপুট গ্রহণ করবো, কীভাবে আউটপুট বার করবো, আমরা সেসব সম্বন্ধে আমরা সন্দেহ। তো তাই আমাদের এই প্রতিবাদ, আজকে আমরা সমস্ত ব্যবসা বন্ধ আছে, আজকে আমাদের ব্যবসা বন্ধ করে আজকে পুরোদিনই, সারাদিনই আমাদের আজকে ব্যবসা বন্ধ রেখে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, উত্তর চব্বিশ পরগনা। হুগলি মগরার দিক শুয়ে পালিত হলো হুল দিবস। এদিন সিধু কানুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। হুল দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়, যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, পাশাপাশি অন্যান্য মানুষও ভিড় জমান রক্ত দিতে। প্রায় 50 জন এদিন রক্তদান করেন। রক্তদান শিবিরের সাথে সাথে একটি অঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় এদিন। অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এলাকারই শিশুরা। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে হুল দিবস উদযাপিত হচ্ছে। মহান সংগ্রামী সিধু কানু, বিরসা মুন্ডা, তিলকা মাঝি, এদেরই উত্তরসূরি আমরা
তাদের জীবন দর্শন, তাদের মহান আত্মত্যাগকে স্মরণ করে বিভিন্ন জায়গায় কোথাও অঙ্কন প্রতিযোগিতা, কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প এগুলো হচ্ছে। খুব দুর্ভাগ্যের বিষয়, তারা যে সংগ্রাম করেছেন এবং তাদের যে অর্জিত ফসল যা আমরা অধিকার করছি, সেগুলো বিভিন্নভাবে অত্যন্ত সুকৌশলে সুচতুরভাবে সেগুলোকে নস্যাৎ করার চেষ্টা করছি। খুব সম্প্রতি আমরা লক্ষ্য করেছি ঝাড়খণ্ডে ছটনাপুর টেন্যান্সি অ্যাক্ট এবং সাঁওতাল পরগনা টেন্যান্সি অ্যাক্ট, এই দুটো অ্যাক্টের বলে আমরা যে সকল সুযোগ সুবিধাগুলো পেতাম সেগুলোকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। ফলে আমরা এগুলোর তীব্র বিরোধিতা করছি এবং এই হুল দিবসকে পালন করার মধ্য দিয়েই আমরা তাদের যে চেতনা, তাদের যে ঐতিহ্য, তাদের যে সংগ্রামী মনোভাব, সেই মনোভাবকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, হুগলি।